Welcome to SRP Tutorial Channel. আমরা জানি মাধ্যমিকের ইংলিশ সিলেবাসে ন ধরনের রাইটিং স্কিল আছে, কিন্তু পরীক্ষায় তিন ধরনের রাইটিং স্কিল লিখতে হয়। এবার চিন্তা হচ্ছে 2021 সালের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় কোন তিন ধরনের রাইটিং স্কিল আসতে চলেছে। তো এক্ষেত্রে আমি 2021 সালের জন্য তোমাদের মূলত চার ধরনের রাইটিং স্কিল প্র্যাকটিস করতে বলবো। প্রথমত লেটার রাইটিং একটি আসবেই, দ্বিতীয়ত প্যারাগ্রাফ রাইটিং, তৃতীয়ত নোটিশ রাইটিং, চতুর্থ স্টোরি রাইটিং। এই চারটি রাইটিং স্কিলের মধ্যেই তিন ধরনের রাইটিং স্কিল এবার পরীক্ষায় আমরা অবশ্যই কমন পাবো। তো এবার লেটার রাইটিং, লেটার তো অনেক ধরনের, এবার বিষয় হচ্ছে কোন ধরনের লেটার এবার পরীক্ষায় 2021 সালে আসতে চলেছে। লেটার রাইটিংয়ের মধ্যে হেডমাস্টার এবং পোস্টমাস্টারকে অ্যাড্রেস করে যে লেটার, এই দুটোর মধ্যেই এবার একটি আমরা অবশ্যই কমন পেতে পারি। তবে হেডমাস্টারের লেটার বা অ্যাপ্লিকেশনকে আমরা আবার দুভাগে বা দুটো ফর্মেটে পড়তে পারি, যেমন ব্যক্তিগত প্রয়োজনে লেখা কোনো টিসিএস সার্টিফিকেট চেয়ে, বা লিভ অফ অ্যাবসেন্স ছুটির আবেদন চেয়ে, আবার সবার প্রয়োজনে, সবাই মিলে ধরে নাও আমরা স্কুলে একটা লাইব্রেরি চাচ্ছি বা আমরা একটা ট্যুরে যেতে চাই, তাহলে ব্যক্তিগত প্রয়োজনে লেখা এবং সবার প্রয়োজনে লেখা হেডমাস্টারকে, এটাই মূলত বেশি ইম্পর্টেন্ট, এটা না আসলে আসতে পারে পোস্টমাস্টার। এরপর জানা যাক প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আমরা জানি শত সহস্র হাজার হাজার প্যারাগ্রাফ আছে, কী আসবে এটা বলা বড় শক্ত। তবে আমি এবছরের জন্য ছ থেকে সাতটি সহজ ফর্মেট এমন করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমরা অবশ্যই প্যারাগ্রাফ হুবহু কমন পেয়ে যাও। এরপর নোটিশ রাইটিং। নোটিশ রাইটিং মূলত পাঁচ ধরনের পাঁচটি ফর্মেট অনুসরণ করলেই তোমরা যে কোনো ধরনের নোটিশ লিখতে পারবে। তবে এবারের জন্য যে দুটো বিষয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ন্যাচারাল ক্যালামিটি অথবা রিলিফ ফান্ড থাকে, মানে প্রাকৃতিক দুর্যোগ ও তার ত্রাণ তহবিল, এরকম বিষয়ক নোটিশ আসতে পারে, অথবা আসতে পারে কোনো ডিজিজ বা ভাইরাসের যে অ্যাওয়ারনেস ক্যাম্প বা প্রিভেনশন ক্যাম্প, কোনো রোগ বা ভাইরাস জনিত যে প্রতিরোধমূলক ক্যাম্প বা শিবির, সেই বিষয়ে। তাই দুটো বিষয়ের মধ্যে এবার আমরা একটি নোটিশ কমন পেতে পারি। স্টোরি রাইটিং, এটাও কমন পাওয়া খুবই শক্ত, তবে হুবহু কমন পাওয়া যেহেতু শক্ত, তাই কিছু শর্টকাট প্রসেস আমি পরবর্তী ক্লাসগুলিতে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের মাধ্যমিকের 2021 সালের রাইটিং স্কিলের সাজেশন। তবে সাজেশনগুলি আরও ডিটেলস জানতে এবং হাতে কলমে সহজে উত্তরগুলি শিখতে আমাদের চ্যানেলটিকে আরও বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে সাজিয়ে দেওয়ার উৎসাহ পাবো। থ্যাংক ইউ।